আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। ও সংবাদের সাথে রয়েছে আমি হাবিবা আফরোজ। মে দিবস উপলক্ষে রাজধানী সহ দেশ জুড়ে নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন পেশাজীবী ও শ্রমিক সংগঠন। জাতীয় প্রেসক্লাব পল্টন ও মতিঝিল সহ বিভিন্ন স্থানে র্যালি, মানববন্ধন এবং মিছিল সমাবেশ করছেন নানা শ্রমিক ও পেশাজীবী সংগঠন। জাসদ নেতা হাসানুল হক ইনু বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় নিশ্চিত করতে সরকারের নজরদারি বাড়ানো ও আট ঘন্টা কর্মঘণ্টা নিশ্চিত করতে হবে। সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খান আইন সংশোধনের দাবি জানান। আরো জানাচ্ছেন এ আর বাদল। বিশ্বের প্রায় 80টি দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচিতে পালিত হচ্ছে মহান মে দিবস। এবার শ্রমিক মালিক ঐক্য গড়ি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি প্রতিপাদ্যে দিবসটি পালন করা হচ্ছে। মতিঝিল, পল্টন ও জাতীয় প্রেস ক্লাব সহ রাজধানীর বিভিন্ন স্থানে সভা সমাবেশ, র্যালি ও মানববন্ধন করে শ্রমিকরা। এ সময় আট ঘন্টা কর্মঘণ্টা নিশ্চিত করা ও ন্যায্য মজুরি প্রদান সহ শ্রমিকদের দুঃখ কষ্ট লাঘবে নানা দাবি তুলে ধরেন বিভিন্ন পেশাজীবী ও শ্রমিক সংগঠনের নেতারা। অসহায় শ্রমিকদের পাশে দাঁড়ানো সহ শ্রমবান্ধব নীতি গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানান এম কে বাঙালি সহ শ্রমিক নেতাদের অনেকে। বেতন বৃদ্ধি নাই, কিন্তু পণ্যদ্রব্যের ঊর্ধ্বগতিতে আমরা নিরাশ হয়ে পড়েছি। আমাদের অনেক সহকর্মী মৃত্যুবরণ করেছে হায়ুতাশ করতে করতে, 24 ঘন্টা ডিউটি করতে করতে। সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের র্যালি পূর্ব সমাবেশে সংগঠনের সভাপতি শাহজাহান খান বলেন, পরিবহন শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে সব সময় মাঠে থাকবেন তারা। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা সবারই দায়িত্ব বলে মনে করেন জাসদ নেতা হাসানুল হক ইনু। আট ঘন্টার বাইরেও শ্রমিকরা কাজ করছে, এটা অমানবিক, তার জন্য পয়সা দেওয়া দরকার। কিন্তু আমি দাবি করব আট ঘন্টার ভিতরে থাকা উচিত, ন্যূনতম মজুরি 20,000 টাকা ধার্য করা উচিত, ট্রেডিউনিয়ন অধিকার খর্ব করা উচিত না, রেশন ব্যবস্থা চালু করা উচিত। এছাড়া শ্রমিক মালিক ঐক্য গড়ি উন্নয়নের শপথ করি স্লোগানে চট্টগ্রামে দিবসটি পালিত হয়েছে। নগরীর কাজীর দেউরি এলাকা থেকে চট্টগ্রাম মহানগর ডেকোরেটার্স শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে মানববন্ধন, বর্ণাঢ্য র্যালি বের হয়। খুলনায় শ্রম অধিদপ্তর ও জেলা প্রশাসন র্যালি ও আলোচনা সভা করেছে। ময়মনসিংহে নগরীর টাউন হল থেকে র্যালি বের হয়। মে দিবস উপলক্ষে সিরাজগঞ্জ, মাগুরা, হিলি, ঝিনাইদহ, কুষ্টিয়া, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, নওগাঁ, নড়াইল, যশোর সহ সারাদেশেই নানা অনুষ্ঠান আয়োজন করা হয়। এ আর বাদল, আরটিভি, ঢাকা। শ্রমিকদের রক্ত ঘামের ওপর আধুনিক সভ্যতা গড়ে উঠলেও তাদের অনেকেই মৌলিক অধিকার থেকে বঞ্চিত। অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের এখনও ন্যূনতম বেতন নির্ধারণ হয়নি। এসব শ্রমিক শ্রম আইনের আওতাভুক্তও নয়। শ্রমিকদের অধিকার রক্ষায় মালিকদের আরও বেশি মানবিক হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। বিস্তারিত থাকছে নাজি ফরাজের রিপোর্টে। ক্যামেরা ছিলেন নাজবুল হোসেন সালমন। 5 কেজি ওজনের কুঠার দিয়ে রাজধানীর গাবতলিতে লাকড়ি তৈরি করছেন হাসান আলী ও মঞ্জুর রহমান। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কাজের বিনিময়ে যে টাকা পান তা দিয়ে সংসার চালাতে হিমশিম অবস্থা তাদের। এটা খুব পরিশ্রমের কাম, খুব কষ্ট হয়। তবে এই শৈশবটা হাজিরা দেওয়া অনেক সময় কাজ হয়, আবার অনেক সময় কাজ হয় না, আবার দেখা গেছে সংসার চালাতে খুব কষ্ট। 5 কেজি ওজনে কুড়াল না হলে এটা ফাটে না। হাসান আলী ও মঞ্জুর রহমানের চেয়েও ভয়াবহ অবস্থা কার্গো জাহাজের কয়লা শ্রমিকদের। প্রায় 25 কেজির কয়লা বোঝাই টুকরি মাথায় করে জাহাজ থেকে ট্রাকে পৌঁছে দেন তারা। প্রতি টুকরির বিনিময়ে মিলে মাত্র 3.25 টাকা। একই চিত্র ইট, বালু ও পাথর শ্রমিকদেরও। একটা টুকরি নিলে 3.25 টাকা, আর 7টা টুকরি যদি নিয়ে আসি তাহলে 20 টাকা দেয়। এক টুকরি মার আনতে বহুত কষ্ট, 400-300 এরকমের ইনকাম হয়। বুঝেন, এই টাকায় তো আমাদের চলে না। 500 টাকা কাম করলে 800 টাকা খরচ যায়, 800 টাকা ঠিকই। পরিসংখ্যান ব্যুরোর শ্রমশক্তি জরিপ 2022 অনুযায়ী বর্তমানে দেশে মোট শ্রমিকের সংখ্যা 7,34,10,000। এই শ্রমিকদের আবার শতকরা 85 ভাগই অপ্রাতিষ্ঠানিক খাতের।
যাদের ন্যূনতম বেতন নির্ধারিত না এবং এসব শ্রমিক শ্রম আইনের আওতাভুক্ত নয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের পরিচালক নাজমা ইয়াসমিন জানান, বেশিরভাগ শ্রমিকই তাদের আয় দিয়ে মৌলিক চাহিদা পূরণ করতে পারছে না। আমরা যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে যাচ্ছি, তো তার প্রেক্ষিতে আমাদের যারা প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক যে শ্রমজীবী যাই ভাই বোনেরা আছেন, তারা আসলে তাদের এই মৌলিক চাহিদাগুলো আসলে পূরণ করতে পারছেন না। তারা যে স্বাস্থ্যসেবা যেটা নেবেন, সেই স্বাস্থ্যসেবাটা নেওয়াও কিন্তু তাদের জন্য একটা অপ্রতুল হয়ে গেছে। শ্রম অধিদপ্তরের মহাপরিচালক জানান, অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের বেতন নির্ধারণের সুযোগ তাদের হাতে নেই। দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে যে শ্রমিকদের যে মজুরি দেওয়া হয় এটা অপ্রতুল। ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে শ্রমিক মালিক সরকার পক্ষে যে মজুরি নির্ধারণ করা হয় তার বাইরে এটা যাওয়া খুব কঠিন, কারণ মালিক যারা বেতন বা মজুরি দিবেন তাদের সামর্থ্য এবং সীমাবদ্ধতা আছে। প্রতি বছর মে মাস আসে, মে মাস যায়, কিন্তু শ্রমিকদের ভাগ্য থেকে যায় আগের মতোই। দুঃখ আর দুর্দশাকে সঙ্গী করেই যুগের পর যুগ ঘুরছে তাদের জীবন গাড়ির চাকা। নাজিব ফরাইজি, আরটিভি, ঢাকা। সিলেটের পাথর কোয়ারিতে কাজ করা শ্রমিকদের দিন কাটছে চরম অনিশ্চয়তায়। পাথর কোয়ারি বন্ধ হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন শ্রমিকরা, ক্ষতির মুখে পড়েছেন পাথর সংশ্লিষ্ট ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তারা। দ্রুত পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবি শ্রমিক ও ব্যবসায়ীদের। সিলেট প্রতিনিধি এম এ কাইয়ুমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দাউদ হাসান রিপোর্টে। সিলেটের কোম্পানিগঞ্জের বাসিন্দা সুধীর বাবুদাস, একসময় বেশ ভালোই দিন কাটত তার, তবে পাথরকুয়ারি বন্ধের পর চরম বিপাকে পড়েছেন তিনি। ৬ সদস্যের পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন সুধীর। কোনোদিন 500 হয়, কোনোদিন 100 হয়, সংসার আছে 6 জন। সিলেটের অর্থনীতির মূল চালিকা শক্তি পাথর আহরণ ও বিপণন। গেল 5 বছর ধরে বন্ধ থাকায় খেয়ে না খেয়ে দিন কাটছে জেলার উত্তরাঞ্চলের বৃহৎ জনগোষ্ঠীর। বেকার হয়ে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ী, স্টোন ক্রাশার, মিল মালিক, পাথর ব্যবসায়ী সহ এই পেশার সাথে জড়িত লাখ লাখ শ্রমজীবী। মিলগুলো বন্ধ থাকার কারণে কিছু মানুষ বেকার হয়ে পড়ছে, চুরি ডাকাতি চিন্তা এগুলো অনেকটা বাড়ি গেছে। কোয়ারি চলছে, আমরা অভাব অনুটন চলছে না, হয়েছে না। জেলার কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কালাইঘাট এলাকার মিল মালিকরা অনেকেই ঋণের জালে আটকা পড়ে হারাতে বসেছেন সর্বস্ব। এ অবস্থায় পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবি ব্যবসায়ী সমিতি নেতার। কোয়ারিগুলো বন্ধ থাকার ক্ষেত্রে আমাদের শ্রমিক খুব অনাহারে অধ্যাহারে মানুষের জীবনযাপন করছে, খুব কষ্ট হয়, অসহায় হইয়া কোনো মানুষ পরিবারে বাড়িঘর ছাড়িয়া অন্য অন্য জেলায় গিয়া ক্ষুদ্র ব্যবসায়ী উদ্যোক্তারা ক্ষতির মুখে পড়েছেন। কাল লক্ষাধিক শ্রমিক বেকার, তাদের সন্তান সন্ততি নিয়ে অসুবিধার মধ্যে দিন যাপন করছে। এই পাথর কোয়ারি খুলে দিলে সিলেটের একটা ব্যবসা বাণিজ্যের একটা আমূল পরিবর্তন হবে। এদিকে ভারত থেকে আমদানি করা পাথর চাহিদার তুলনায় অপ্রতুল। পাথরের অভাবে আটকে আছে হাজার কোটি টাকার বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ। তাই সিলেট পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবি ভুক্তভোগীদের। দাউদ হাসান, আরটিভি। দর্শক, মে দিবস ঘিরে নানা কর্মসূচি পালিত হচ্ছে খুলনায়, সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম মনিরুজ্জামান। মনির জানাবেন যে মে দিবসের কর্মসূচিতে শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা ও অধিকার নিশ্চিতে কি ধরনের দাবি জানিয়েছেন? হ্যাঁ হাবিবা, যেমনটা বলছিলেন, আজ সকাল থেকেই কিন্তু মহান মে দিবস উপলক্ষে খুলনার বিভিন্ন পেশাদেবী সংগঠন এবং শ্রমজীবী সংগঠন বিভিন্ন প্রোগ্রাম করে আসছে। তার মধ্যে ছিল খুলনা শ্রম অধিদপ্তরের আয়োজনে র্যালি এবং আলোচনা সভা। এই র্যালিতে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এবং শ্রম অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান সহ অন্যান্যরা। তারা সকলেই কিন্তু শ্রমিকদের ন্যায্য দাবি নিয়ে কথা বলেছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনা শিল্প অঞ্চলের কালিশপুরের প্ল্যাটিনাম জুট মিল এলাকায়। আপনাকে জানিয়ে রাখি এই জুট মিলটি কিন্তু প্রায় এই 3 বছর বন্ধ রয়েছে। যদিও বন্ধের সময় সরকার ঘোষণা দিয়েছিলেন যে আগামী 3 মাসের মধ্যে মিলটি পুনরায় চালু হবে, তাই মিলটি পুনরায় চালু না হওয়ায় কিন্তু এই অঞ্চলের প্রায় অর্ধ লক্ষাধিক শ্রমিকের মাঝে অসন্তোষ বিরাজ করছে। এবং আমি এই মুহূর্তে কথা বলছি প্ল্যাটিনাম জুট মিল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খানের সাথে, তিনি জানাচ্ছেন তাদের কথা। বিসমিল্লাহ রহমানের, আজকে 1 মে অবশ্য পৃথিবীর শ্রমিকদের জন্য আজকে একটা প্রথম দিন এবং ভাগ্যের দিন। এই দিনটার জন্য স্মরণ করতে হয়
আজকে খুলনা সহ বাংলাদেশের 26টি রাষ্ট্রীয় পাটকল বন্ধ। এই বন্ধর ই ছিল যে শ্রমিকদের পাওনা পরিশোধ করে 3 মাসের মধ্যে আবার উৎপাদন চালু করবে। আজও 3 বছর হয়ে যাচ্ছে, কোনো উৎপাদন তো চালুই হয় নাই। অতিরিক্ত মানুষের এই আশার কারণে আজকে প্ল্যাটিনাম সহ, হ্যাঁ যেমনটা শুনছিলেন, 3 বছরেও কিন্তু জুট মিল চালু হয়নি, তাই খুলনার এই প্রায় অর্ধলক্ষ শ্রমিকরা মনে করেন অতি দ্রুত মাননীয় প্রধানমন্ত্রী এই জুট মিলগুলো চালু করবেন এবং শ্রমিকজীবী মানুষের দিকে খেয়াল রাখবেন। আজকে মে দিবসে এই খুলনাঞ্চলে শ্রমিকদের এটাই প্রত্যাশা। হাবিবা, এই ছিল খুলনা থেকে মে দিবসের সর্বশেষ সংবাদ। হাবিবা, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ খুলনা থেকে এস এম মনিরুজ্জামান জানাচ্ছিলেন মে দিবসের সর্বশেষ খবর। গাজীপুরের কাশিমপুরে কটন ক্লাব নামে একটি কারখানায় গ্যাস থেকে বিস্ফোরণে 15 জন দগ্ধ হয়েছে। সকাল 9টার দিকে কোনাবাড়ির জরুন বাজারের কারখানাটিতে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে 7 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং 8 জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গার্মেন্টস কর্মকর্তারা জানান, কারখানার কম্প্রেসার রুমে গ্যাস সিলিন্ডার লিকেজ জমে বিস্ফোরণ ঘটে। এতে কারখানার স্টাফ সহ 15 জন দগ্ধ হন, তাদের উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। এদিকে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার রাজা খাড়ির তুলাতুলির বস্তিতে আগুনে পুড়ে গেছে 40টি ঘর। সকাল 10টার দিকে এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রাজধানীর গ্যান্ডারিয়ার ধূপখোলা বাজারের রাস্তার পাশে গ্যাস পাইপলাইন বিস্ফোরণে 8 জন দগ্ধ হয়েছেন। সকাল 9:15 দিকে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। রাস্তায় গ্যাস লাইন মেরামতের কাজ চলার সময় হঠাৎ সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানায় স্থানীয়রা। তিতাস গ্যাসের পক্ষ থেকে জানানো হয়, ওয়াসার কাজ করার সময় তিতাস গ্যাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়ে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। তার মধ্যে 11 জন আসছে কোনাবাড়ির থেকে আর 6 জন আসছে পুরান ঢাকার থেকে। তো আমরা মোটামুটি সকাল থেকেই রোগীগুনা দেখছি। আমার সাথে যারা আছেন রোগীগুনা হেদায়ত সাহেবের আন্ডারে ডক্টর হুসেন ইমাম, আমরা রোগীগুনা দেখে আমরা এটুকু জানি যে একটা রুগী আছে 34% আর বাকিগুনা তার থেকে কম। তবে অনেকেরই ইনহেলেশন বার্ন আছে। সুতরাং আমি বার্ন যেটা আগেও বলি এখনও বলছি, যতদিন যতক্ষণ পর্যন্ত আমরা না ছাড়ব কেউ শঙ্কা মুক্ত না, তবে আমি মনে করি যে অনেকেই ভালো হয়ে যাবে। গাজীপুরে গার্মেন্টস কারখানায় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের এবং রাজধানীতে গ্যাস লাইনে বিস্ফোরণে আহতদের চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে। সেখানে রয়েছেন সহকর্মী আশিক আলম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আশিক, জানাবেন যে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে কতজনকে ভর্তি করা হয়েছে এবং দগ্ধদের চিকিৎসার ব্যাপারে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? ধন্যবাদ আপনাকে হাবিবা। আপনি যেমনটা শুনছিলেন, ডক্টর সামন্তলাল সেন যেমনটা বলছিলেন যে এখানে মোট 17 জন রয়েছেন, যাদের মধ্যে 11 জন গাজীপুরের যে কাশিমপুরের যে ঘটনা সেই ঘটনায় যারা 11 জন এখানে চিকিৎসাধীন আছেন তাদের মধ্যে সবাইকে আশঙ্কা মুক্ত বলা যাবে না। তিনি যেমনটা বলছিলেন যে যেহেতু আগুনে পোড়ার ঘটনা সেক্ষেত্রে পরিপূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত কেউই আশঙ্কা মুক্ত নন এমনটা তিনি বলছিলেন। এবং ধূপখোলার যে ঘটনাটি সেখানে যে যারা দগ্ধ হয়ে তাদের মধ্যে এখানে 6 জনকে নিয়ে আসা হয়েছিল এই শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে। এখানে 1 জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গিয়েছেন, এখন 5 জন চিকিৎসাধীন আছেন এবং এখানে 2 জন ডাক্তারকে অলরেডি তাদের তত্ত্বাবধানে ব্যবস্থা কর তাদের সার্বিক বিষয়ে ব্যবস্থা দেখা দেখভালের জন্য সামন্তলাল সেন নির্দেশ দিয়েছেন এবং তারা তাদেরকে দেখভাল করছেন। এখনও পর্যন্ত যেটুকু আমরা জানতে পেরেছি যে তাদের চিকিৎসা চলছে, স্বজনরা আসছেন এবং তাদের খোঁজখবর নিচ্ছেন এবং ডাক্তারও বলছেন যে তাদেরকে পরিপূর্ণ সুস্থ করার ক্ষেত্রে তাদের যে ধরনের মেডিসিন প্রয়োগ করা দরকার বা যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সব ধরনের ব্যবস্থায় তারা নিচ্ছেন। তবে এই সচেতনতা অভাবেই আসলে এই ধরনের ঘটনাগুলো ঘটছে এবং আজকের মে দিবসের এই ঘটনায় আসলে শ্রমিকরাই শেষ পর্যন্ত দগ্ধ হলেন। এটি অত্যন্ত দুঃখজনক। যারা গার্মেন্টস ব্যবসা পরিচালনা করছেন বা গার্মেন্টসে যারা এই ধরনের দাহ্য পদার্থ সংশ্লিষ্ট যারা কাজ করছেন তাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করার জন্যে ডাক্তার সামন্তলাল সেন এরকম একটি নির্দেশনার কথা সরকারের প্রতি এরকম একটি আহ্বান তিনি জানাচ্ছিলেন এবং বলছিলেন শ্রমিকদেরও যারা তারা যারা কাজ করেন এই ধরনের গার্মেন্টস ফ্যাক্টরিতে বা বিভিন্ন ধরনের দাহ্য পদার্থ সংশ্লিষ্ট যেসব কারখানাগুলো রয়েছে সেখানে যারা কাজ করেন তারাও যাতে সতর্কভাবে কাজ করেন। হাবিবা, এই ছিল আমার কাছে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে এখনকার মতো সর্বশেষ তথ্য।
ধন্যবাদ আপনাকে। এতক্ষণ রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে দগ্ধদের হতাহতের খবর জানাচ্ছিলেন সহকর্মী আশিকুল আলম। যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিশ্ব ব্যাংক ও বাংলাদেশের অংশীদারত্বের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া বাংলাদেশ ও বিশ্ব ব্যাংকের 50 বছরের অংশীদারিত্বের প্রতিফলন শীর্ষক সেমিনারে প্রধানমন্ত্রী একটি নিবন্ধন উপস্থাপন করবেন। ওই অনুষ্ঠানে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টও বক্তৃতা দেবেন। পরে শেখ হাসিনা বিশ্ব ব্যাংকের পরিচালনা পর্ষদের সঙ্গে বৈঠকে যোগ দেবেন। সেমিনারে বাংলাদেশের উন্নয়ন ও বিগত 5 দশকে দেশে বিশ্ব ব্যাংকের কার্যক্রম তুলে ধরা হবে। কাল ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিহ্নিত মাদক ব্যবসায়ী সহ বিএনপি জামায়াতের পোস্টধারী নেতারাও ঢাকা মহানগর তৃণমূল আওয়ামী লীগের কমিটিতে পদ বাগাতে দৌড়ঝাঁপে নেমেছেন। যদিও কাউন্সিলর শেষ হওয়ার 4 মাসেও থানা ও ওয়ার্ড পর্যায়ে কমিটি ঘোষণা করতে পারেনি দলটি, অথচ আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিল শেষ হওয়ার 45 দিনের মধ্যেই কমিটি ঘোষণার বাধ্যবাধকতা রয়েছে। এর বিস্তারিত থাকছে সুমন্তানের প্রতিবেদনে। তারা আছে, এরা বিএনপির লোকজনরে নিয়ে মিছিল মিটিং করে, আওয়ামী লীগের লোকজনরে মূল্যায়ন করে না। বিএনপি করে যে হাসান মাহমুদ, তার নাম আসছে, সে চৌধুরী আলম থাকতে বিএনপি করছে। কথাগুলো ঢাকা মহানগর 20 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রার্থী মোহাম্মদ হাসান মাহমুদকে নিয়ে বলছিলেন ক্ষমতাসীন দলেরই এক কর্মী। তার অভিযোগ, কমিটি ঘোষণার সময় আসলেই এসব ভুইভর বিএনপি জামাতের কর্মীর দাপটে বঞ্চিত হয় ত্যাগী নেতারা। তার অভিযোগের সত্যতাও মিলেছে, একসময় যুব দলের নেতা ছিলেন এ সভাপতি প্রার্থী। দৌড়ে পিছিয়ে নেই মাদক ব্যবসায়ীরাও। সাধারণ সম্পাদক পদপ্রার্থী শাহজাহান সোহেলের বিরুদ্ধে শাহবাগ থানায় রয়েছে মাদক ব্যবসার মামলা। একই অর্ডের অন্য সভাপতি প্রার্থী মোহাম্মদ শহীদের নামে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নারী নির্যাতনের মামলা রয়েছে। আর প্রায় 2 কোটি টাকা আত্মসাতের অভিযোগে শ্রম আদালতে মামলা আছে হাসান মাহমুদের বিরুদ্ধে। ক্যাসিনো কাণ্ডে নাম আসা নেতারাও পদ পাওয়ার দৌড়ঝাঁপে এগিয়ে আছেন। আপনারা এক এক করে প্রত্যেকটা নেতাদের তল্লাশি করে দেখেন তাদের ব্যাকগ্রাউন্ড কি আছে, ব্যাকগ্রাউন্ড দেখে আপনারা কমিটিটা দেন। জননেত্রী শেখ হাসিনাকে আমরা বলি, আপনারা নগর নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে সোজা করুন, ওয়ার্ড নেতৃবৃন্দকে সোজা করুন, থানা নেতৃবৃন্দকে সোজা করুন, বিএনপির লোক, জামাতের লোক, এগুলো দলে কোনো প্রশ্রয় দিবেন না। টাকা পয়সা খাইয়া কমিটি দিলে এই কমিটি হবে না, আমরা এই কমিটি কোনোদিন মানব না। আপনারাই সমাজে বলে থাকেন বা প্রত্যেকটা মিটিং মিছিলে বলে থাকেন যে চাঁদাবাজ, মাদক ব্যবসায়, হাইব্রিড, তাদেরকে নেতৃত্ব স্থানে আনা হবে না। তাহলে আপনারাই আবার তাদেরকে আনার জন্য চেষ্টা করছেন, ঠিক আছে? তাহলে কিসের বিনিময়ে, কোন কারণে আমার নেত্রীর কথাও আপনারা শুনতেছেন না, কোন কারণে? রাজধানীর এক অর্ডেই যখন এমন অবস্থা, বাকি অর্ডগুলোর ত্যাগী পরীক্ষিত নেতা নির্বাচনে কি ধরনের যাচাই বাছাই প্রক্রিয়া চলছে, আর কমিটি ঘোষণা করতেই বা এত সময় লাগছে কেন? এসব প্রশ্নই ছিল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের কাছে। আমরা শেষ পর্যায়ে যদি কেউর বিরুদ্ধে মামলা থাকে, হ্যাঁ, এগুলো আমরা যাচাই বাছাই করবো, যাচাই বাছাই করে আমরা ওই ব্যাপারে ব্যবস্থা নেবো। বিএনপি জামাতের কোনো নেতা কর্মীকে আমরা মহানগরের কোনো পর্যায়ে সাংগঠনিক টিমে আমরা আনবো না। বিলম্ব হলেও তৃণমূল চাই বিতর্কমুক্ত শক্তিশালী কমিটি, যেখানে জায়গা হবে না বিএনপি জামাত সহ কোনো মাদক ব্যবসায়ীর। সুমন তানভীর, আরটিভি, ঢাকা। জাটকা রক্ষায় 2 মাসের সরকারের নিষেধাজ্ঞা শেষে পদ্মা, মেঘনা, ইলিশ সহ সব ধরনের মাছ শিকার শুরু হয়েছে। গতরাত 12টায় এই নিষেধাজ্ঞার সময় শেষ হওয়ার পর থেকে নদীতে নামছেন জেলেরা। চাঁদপুরের শত শত জেলে এখন নদী চষে বেড়াচ্ছেন। ভোলায় মেঘনা, তেঁতুলিয়া নদীতেও ভোর রাত থেকে মাছ ধরতে নেমেছেন জেলেরা। অন্যান্য বারের তুলনায় এবার নদীতে বেশি ইলিশ পাওয়ার আশা করা সংশ্লিষ্ট হলেও বলছেন 2 মাসের নিষেধাজ্ঞার পরও নদীতে কাঙ্ক্ষিত মাছ পাওয়া যাচ্ছে না। এর আগে নিষেধাজ্ঞা চলাকালীন তা অমান্য করে মাছ শিকার করায় মোট 570 জেলেকে জরিমানা ও শাস্তি দেয় স্থানীয় প্রশাসন। দর্শক, নদীতে ইলিশ ধরার খবর জানাতে ভোলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অমিতাভ অপু। অপু অপু জানাবেন যে মাছ ধরা শুরু হয়েছে এবং সেই সঙ্গে জানাবেন যে জেলেদের মাছ ধরা পড়ছে কিনা জালে পর্যাপ্ত। হাবিবা, আপনি যেটা জানতে চেয়েছেন যে মেঘনা, তেঁতুলিয়ায় যে 2 মাসের
ইলিশের যে অবস্থলকে ঘোষণা করায় দুই মাস মাছ ধরা বন্ধ ছিল। নিষেধাজ্ঞা আরোপের পর গত রাত 12টা থেকে মাছ ধরা শুরু হয়েছে মেঘনা তেঁতুলিয়ার এই 190 কিলোমিটার এলাকা ভোলা অঞ্চলে। তো এই অঞ্চলে জেলেদের যেভাবে মাছ ধরার কথা বা মাছ পাওয়ার কথা ছিল, রাত থেকে জেলেরা যেভাবে নদী চষে বেড়াচ্ছে সেই অনুযায়ী কিন্তু তারা মাছ পাচ্ছে না। আজ সকালবেলা থেকে আমরা মেঘনার তুলাতুলি ঘাট, ইলিশা ঘাট অঞ্চল ঘুরে এসে আমি এখন তেঁতুলিয়া নদীতে অবস্থান করছি, ভেদুরিয়া ঘাটে। সেখানে যদি দেখা, এখানেও কিন্তু জেলেদের ট্রলারগুলো নৌকাগুলোকে আমরা দেখতে পাচ্ছি, সেগুলো কিন্তু মাছ ধরার চেষ্টা করছে, মাছ ধরে ধরে ফিরছে, কিন্তু দেখা গেছে যে কাঙ্ক্ষিত মাছ তারা পাচ্ছে না। অর্থাৎ এক একটি জেলে নৌকাতে 3-4-5টি করে তারা ইলিশ মাছ পাচ্ছে এবং এই সময় কিন্তু তারা ব্যাপক ইলিশ মাছ পাওয়ার আশা করছিল এই জেলে পরিবারগুলো। জেলে পল্লীতে সেভাবে উৎসাহ উদ্দীপনা ছিল যে আজকে তারা প্রচুর পরিমাণ মাছ পাবে এবং ইলিশের পাশাপাশি অন্যান্য মাছ পাবে, এরকম একটি আশা তাদের। কারণ দুই মাস এই যে প্রায় 2 লাখ জেলে কিন্তু এখানকার বেকার জীবন কাটিয়েছিল, তারা মাছ ধরতে নদীতে নামেনি, তাদেরকে মাত্র 2 লাখের মধ্যে মাত্র 98,000 জেলেকে তারা এবার 40 কেজি করে দু মাসের জন্য 80 কেজি করে চাল দেওয়া হয়েছে, এছাড়া অন্য কোনো সুবিধা জেলেরা পায়নি। তবে এই জেলেদের আজকে এখনো তাদের নিশ্চিত আশা ছিল যে ভালো মাছ পাবে। মৎস্য বিভাগ বলছে যে তারা এই জেলেদের অপেক্ষা করতে হবে, কারণ একটু বৃষ্টি যদি হয় তাহলে ইলিশ মাছের প্রবণতা বেশি বাড়বে। আজকে বাজারগুলোতেও কিন্তু তেমন ইলিশ মাছ পাওয়া যায় নাই, মাছঘাটগুলোতে ছিল তেমন শূন্যতা। তারা অপেক্ষা করছে ভালো ইলিশ মাছ বা প্রচুর পরিমাণ ইলিশ মাছ, ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ পড়বে এমন আশা নিয়ে তারা অপেক্ষা করছে। ধন্যবাদ আপনাকে, এতক্ষণ ভোলা থেকে মাছ ধরার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী অমিতাভ উপ। ঈদের দশম দিনে এসেও লিডার আমি বাংলাদেশ দর্শক সারা অব্যাহত। ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসের পর আজ সরকারি ছুটি থাকায় প্রিয়জনকে নিয়ে সিনেমাটি দেখতে আসছেন অনেকেই। দ্বিতীয় সপ্তাহে একযোগে দেশের 102টি সিনেমা হলে চলছে বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটি। সাকিব পুবলির জুটির সিনেমাটি এরই মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে, সিনেমা প্রেমীদের হৃদয় জয় করে আরও বেশি সফলতার পথে এগিয়ে যাচ্ছে। 20 বছর পরে আসছে সিনেমা হলে শুধু এই ছবিটা দেখার জন্য। লিডার ছবিটা আসছে তো শুনছি অনেক ভালো, অনেক সুন্দর, তার জন্য দেখতে আসছি। আগ্রহটা যাচ্ছে আমার ওই যে লিডার ছবির যে গানটা আছে না, কথা আছে, ওই গানটা শোনার পর থেকেই আগ্রহটা। এটা ঈদের আগে থেকেই প্রোগ্রাম করা হয়েছে যে ঈদের ছাড়লে হলে ছাড়লে আমরা দেখতে আসবো। মুন্সিগঞ্জ থেকে আসছি এখানে ছবিটা দেখার জন্য, লিডার ছবিটা দেখার জন্য। ঠিক আছে, অনেক সুন্দর, আমরা এটা আর অনেক রিভিউ দেখছি, বিশেষ করে র‍্যাপ গানটা অনেক ভালো লাগছে আমাদের কাছে। রাজশাহীর মধুমিতা সিনেমা হলে রয়েছেন সহকর্মী মিসবা হাসান, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মিসবা, লিডার আমি বাংলাদেশ সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ কেমন দেখছেন এবং সেই সঙ্গে সিনেমাটি নিয়ে কি বলছেন দর্শকরা? আজকে পহেলা মে, ছুটির দিন, সেই সাথে দর্শকের সাড়া যেন আমি বাংলাদেশ নিয়ে যেন আরো উপচে পড়া মানুষের ভিড়। ঈদের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ ঈদের দশম দিন আজ, ঈদের সপ্তাহ কাটিয়ে প্রথম কর্মদিবস শেষ করে আজকে আবার সরকারি ছুটির দিন, সেই হিসাবে আমি বাংলাদেশ দেখার জন্য, লিডার আমি বাংলাদেশ দেখার জন্য কিন্তু মধুমিতা হলে এখন পর্যন্ত অনেক দর্শক আছে এবং তারা আজকে ছুটির দিন হওয়া প্রিয়জনকে নিয়ে অনেকে এসেছেন এবং দর্শকরা উৎসাহ প্রকাশ করছেন। সেই সাথে আমরা হল কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারাও কিন্তু একই কথা বলছেন যে বিগত কয়েক বছরের তুলনায় কিন্তু আমি বাংলাদেশে সিনেমায় কিন্তু তারা অনেক টিকিট তারা বিক্রি করতে পারছেন এবং তারা লাভবান হতে পেরেছেন। এবং সেই সাথে আরেকটু ইনফরমেশন দিয়ে রাখি, কথা বলে রাখি যে প্রথম সপ্তাহে কিন্তু 100টি হলে আমি বাংলাদেশ ছবি মুক্তি পায় একসাথে ঈদের প্রথম সপ্তাহে, এবং দ্বিতীয় সপ্তাহ যখন শুরু হয় দ্বিতীয় সপ্তাহে কিন্তু হল মার্কেটদের আগ্রহের কারণে আরও 2টি হল কিন্তু বেড়ে এখন পর্যন্ত 102টি হল কিন্তু, 2টি হলে কিন্তু একসাথে লিডার আমি বাংলাদেশ সিনেমা কিন্তু চলছে প্রেক্ষাগৃহগুলোতে। এবং হল কর্তৃপক্ষ যেটা বলেছে তারা কিন্তু খুব সন্তুষ্টমূলকভাবে তারা কিন্তু এই টিকিট বিক্রি করতে পেরেছেন এবং বিগত যে ক্ষতি হয়েছে তাই ক্ষতি পুষিয়ে নিতে আমি বাংলাদেশের মাধ্যমে কিন্তু সেই সাড়া তারা পেয়েছেন। এবং আজকে যে ছুটির দিন এ কিন্তু দর্শক থেকে শুরু করে প্রিয়জনকে নিয়ে কিন্তু অনেকেই এখানে ভিড় করেছেন। এই ছিল হাবিবা সর্বশেষ। ধন্যবাদ আপনাকে, রাজশাহীর মধুমিতা সিনেমা হল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মিসবা হাসান। জাতীয় দলের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন ইংল্যান্ডের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ান ডে সিরিজ খেলার আগে প্রথম লক্ষ্য থাকবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়া। সকালে লন্ডনের বিমান ধরার আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কথা জানান তিনি। আইসিসি ওয়ান ডে সুপার লিগের অন্তর্ভুক্ত এই সিরিজ হলেও খেলা হবে ইংল্যান্ডের চেমসফোর্ডে।
রোববার দিবাগত রাত 1:40 প্রথম ভাগ ও আজ সকাল 10:15 দ্বিতীয় ভাগে ইংল্যান্ডের বিমান ধরে টাইগাররা। ম্যাচগুলো হবে 9, 12 ও 14 মে। বাংলাদেশের জন্য এই সিরিজটি তেমন গুরুত্বপূর্ণ না হলেও আয়ারল্যান্ডের জন্য বাঁচা মরার লড়াই। আমাদের যে প্রিপারেশন নেওয়া হয়েছে এবং সামনে যে আমাদের মিশন আছে, সো আমরা মনে করি আমরা খুব দ্রুত কাছে চলে এসেছি এবং সবাই খুব দ্রুত ভালো মতন আগাচ্ছে। সিলেটে ভালো প্র্যাকটিস হয়েছে এবং আমরা আয়ারল্যান্ডে যাচ্ছি, অনেক আগেই যাচ্ছি এবং আমরা প্রিপারেশনটাও নিতে পারবো ওখানে, এবং আমাদের সামনে যে খেলা আছে ওইরকম বেশি গ্যাপ নেই। বাট ওভারঅল টিমের সবাই খুব ভালো শেপে আছে এবং ভালো ক্রিকেট খেলছে। দুপুরের সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 241 ফোন নাম্বার ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 5:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।